প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশবাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পাপিয়া শুটের নয় এমপিকে জিজ্ঞাসাবাদ তরুণীদের চাকরির প্রলোভন দিয়ে অপরাধ জগতে আনতেন পাপিয়া দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবারে বিস্তারিত পাপিয়া সূত্রে নয় এমপিকে জিজ্ঞাসাবাদ গত 22 ফেব্রুয়ারি আটক পাপিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং এমপির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে এই ঘনিষ্ঠ সম্পর্ক শুধুমাত্র কাজের ঘনিষ্ঠ সম্পর্ক বলেই পাপিয়া জানিয়েছেন মূলত রাজনীতিবিদদের তিনি ব্যবহার করতেন তার পদ পদবীর জন্য পাপিয়া বলেছেন পাপিয়ার ইচ্ছে ছিল এবার হয়নি আগামীবার মহিলা আসনে এমপি হওয়ার এবং যুব মহিলা লীগের পরবর্তীতে যে কমিটি হবে সেই কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব তিনি গ্রহণ করতে চেয়েছিলেন যুব মহিলা লীগের যে বর্তমান নেতৃবৃন্দ আছে বিশেষ করে ঢাকা মহানগরীর একজন নেত্রী তাকে আশ্বাস দিয়েছিলেন যে তাকে কেন্দ্রীয় কমিটিতে আনা হবে এমনকি কমিটির ব্যাপারে তিনি কথাবার্তাও বলেছিলেন বলে তিনি স্বীকার করেছেন পাপিয়া জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন তিনি বঙ্গবন্ধু সম্পর্কে তেমন কিছু জানেন না বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কেও তার কোনো ধারণা নেই এমনকি তার শেখ হাসিনার রাজনীতি সম্পর্কেও তেমন কোনো ধারণা নেই শুধুমাত্র ব্যবসা বাণিজ্য এবং নিজের আখের গোছানোর জন্যই তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন পাপিয়ার জন্য যে সমস্ত মন্ত্রী এবং সংসদ সদস্যরা তদবির করেছিলেন তাদের মধ্যে অন্তত তিনজন ঢাকার এমপি বলে জানা গেছে তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে এই এমপিরা পাপিয়ার জন্য কোনো তদবির করেননি পাপিয়া তাদের ব্যবহার করতেন তাদের সঙ্গে ছবি তুলে বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে প্রভাবশালী আমলা এবং বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মন্ত্রী এবং এমপিদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে পাপিয়ার কাছে অনেকে নিয়োগের জন্য তদবির করতে আসত বললের জন্য তদবির নিয়ে আসত ঠিকাদাররা ব্যবসা পাবার জন্য তদবির নিয়ে আসত অনেকে গ্যাস বিদ্যুৎ সংযোগ সহ নানা রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেবার জন্য আসত এবং তারা যেন আসে এজন্যই পাপিয়া তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করত তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে পাপিয়ার এই চক্রের মধ্যে যে সমস্ত আমলা এবং ব্যবসায়ী ছিল তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এই তালিকা অনুসারে তাদেরকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইতিমধ্যে পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এরকম চারজন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী বা প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এরা প্রত্যেকেই পাপিয়ার সাথে তাদের সম্পর্কে সংশ্লিষ্টতা স্বীকার করেছেন আইন প্রয়োগকারী সংস্থার লোকরা বলছেন যে গোপনীয়তা এবং তদন্তের স্বার্থে পাপিয়া সংশ্লিষ্ট যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো বলছে পাপিয়ার তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে বর্তমান এবং সাবেক 9 জন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 12 জন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তাদের কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে তা এখনো আইন প্রয়োগকারী সংস্থা কিছু বলছে না তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নিশ্চিত যে পাপিয়া সবাইকে মিথ্যা বলতেন এবং ধোঁকা দিতেন এবং তার যে একটা প্রভাব আছে তিনি যে ক্ষমতাবান সেটা প্রমাণের জন্যই তিনি ওয়েস্টনের রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া করেছিলেন তরুণীদের চাকরির প্রলোভন দিয়ে অপরাধ জগতে আনতেন পাপিয়া দরিদ্র ঘরের অনেক তরুণীকে চাকরির প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে এসে অপরাধ জগতে ঢুকিয়েছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুল পাপিয়া একসময় তারা এই পাপের জগৎ থেকে বেরিয়ে যেতে চাইলেও পারেননি সূত্র জানায় পাপিয়া দরিদ্র ঘরের অনেক তরুণীকে চাকরির প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে আসেন এরপর চড়া মেকআপ আর পাশ্চাত্য পোশাকে তাদের অনেককে মডেল বানানো হতো পেশাদার ফ্যাশন ফটোগ্রাফার দিয়ে ছবি তোলায় গ্রামের তরুণী রাতারাতি সবিজের মডেলে পরিণত হন এসব কথিত মডেলের ছবি ক্ষমতাদার ব্যক্তিদের ভাইবার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠাতেন পাপিয়া পছন্দ হলে বুক করার জন্য পাপিয়াকে অনুরোধ করতে হতো সূত্র বলছে এভাবে গ্রাম থেকে আসা অনেক তরুণী পাপিয়ার অপরাধ জগতে মিশে নিজেদের ভাগ্যের চাকা রাতে রাতে ঘুরিয়েছেন আবার অনেকেই চাকরির খোঁজে পাপিয়ার কাছে ধরা দেওয়ার পর এই নরকে পা রাখতে বাধ্য হয়েছেন তাদের কেউ কেউ পাপের জগৎ থেকে বেরিয়ে যেতে চাইলেও পারেননি কারণ তাদের কারো কারো একান্ত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে রাখেন পাপিয়া এসব ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অনেক তরুণীকে ব্ল্যাকমেল করেন তিনি এস্টিনে হোটেলে ডিজে পার্টির এক আয়োজক যুগান্তরকে বলেন পাপিয়ার উত্থান শুরু হয় 2012-13 সালের দিকে তখন তিনি বিভিন্ন পার্টিতে এসে ক্লায়েন্ট খদ্দের সংগ্রহ করতেন তাছাড়া সুন্দরী পার্টি গার্লদেরও নম্বর নিয়ে যেতেন তিনি একবার রেডিশন হোটেলে দলবল সহ পাপিয়ার জোরপূর্বক প্রবেশের ঘটনায় বড় ধরনের হাঙ্গামা হয় পাপিয়ার সঙ্গে জনৈক যুবলীগ নেত্রী মনি হৈহল্লা করেন এক পর্যায়ে তার লোকজন কয়েক রাউন্ড পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করে জিডি পার্টির আয়োজকরা অজ্ঞাত কারণে পরে অবশ্য এ ঘটনা আর বেশি দূর এগোয়নি এদিকে পাপিয়া কাণ্ডে আলোচনা তুঙ্গে
ঢাকা গুলশানের পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের মদ বেচা কেনার যাবতীয় তথ্য তলব করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারকোটিক্স। একই সঙ্গে হোটেলে আগত অতিথিদের কাছে কিভাবে মদ সরবরাহ করা হয় তাও জানাতে বলা হয়েছে ওয়েস্টিন কর্তৃপক্ষকে। এদিকে পাপিয়ার ডেরায় আগত একাধিক ভিআইপির নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমাজের এসব হাই প্রোফাইল ভিআইপির আসল চরিত্র ফাঁসে পড়ায় তাদের অন্ধকার জগৎ নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। মুখরোচক আলোচনা এখন চায়ের দোকান থেকে শুরু করে অলিগলি সবখানে। এর মধ্যে পাপিয়ার ঘনিষ্ঠ হিসেবে আরও তিন প্রভাবশালী নাম এসেছে যুগান্তরের হাতে, যাদের একজন জনৈক রাজনীতিবিদ মুরাদ, ব্যবসায়ী বজলুর রহমান ও স্বর্ণলঙ্কার ব্যবসায়ী প্রেম। এছাড়া শুধু ওয়েস্টিন নয়, রাজধানীর অভিজাত এলাকায় পাপিয়ার আরও অনেক অভিজাত ফ্ল্যাটের সন্ধান মিলেছে, যাদের মধ্যে মহিলা যুবলীগের আরও কয়েকজনের আমল নামা যাচাই বাছাই করা হচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হবে। ইতিমধ্যে সন্দেহভাজনদের নজরদারির মধ্যে আনা হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে সমাজের যেসব ডার্কসাইডের দুর্নীতিবাজ আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী পাপিয়াদের ডেরায় প্রোটোকল ছাড়া হাজির হতেন, তারা এখন গোপন ভিডিও ফাঁসের আতঙ্কে আছেন। অনেকের বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্যও জানে অন্ধকার জগতের এই পাপিয়ারা। দুর্নীতি সংক্রান্ত বড় বড় কাজের লেনদেনের সাক্ষী এদের কয়েকজন। তাদের ধারণা, পাপিয়ার সহযোগীরা যে কোনো সময় তাদের গোপন ভিডিও ক্লিপ ছেড়ে দিতে পারে। এমনটা হলে অনেকেরই অবস্থা হবে জামালপুরের আলোচিত ডিসি আহমেদুল কবিরের মতো। সূত্র জানায়, ওয়েস্টিন হোটেলে ফ্রি স্টাইলে মদ বিক্রির বিষয়টি ওপেন সিক্রেট। হোটেলের সবকটি বারে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি মদ বিয়ারের মজুদ রয়েছে। চাইলে যে কেউ হোটেলে 23 তলার বারে গিয়ে মদপান করতে পারেন। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রতিদিন সেখানে গভীর রাত পর্যন্ত গান বাজনারও আয়োজন করা হয়। গভীর রাতে রাশিয়ান তরুণীদের নাচ ও গানের পর্ব শুরু হয়। এ সময় মিউজিকের তালে তালে চলে মদপান। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েস্টিন হোটেলের সাবেক এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, চোরাই বাজার থেকে ডিউটি ফ্রি মদ সংগ্রহ করে ওয়েস্টিন হোটেলে তা বিক্রি করা হয় উচ্চ মূল্যে। বাইরের বারে যেখানে এক প্যাক প্রিমিয়াম ব্র্যান্ডের হুইস্কির দাম 400 টাকা, ওয়েস্টিনে তা বিক্রি করা হয় 1200 টাকা। এভাবে অতি মুনাফায় পকেট ভারী করছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। এছাড়া হোটেল কক্ষে মদ পরিবেশনের ক্ষেত্রে নিয়মকানুনের কোনো বালাই নেই। যে কেউ রুম বুকিং দিলে তার কাছে মদ সরবরাহ করা হয়। অথচ আইন অনুযায়ী বিদেশি নাগরিক অথবা পারমিটধারী ছাড়া আর কারো কাছেই মদ পরিবেশনের নিয়ম নেই। হোটেলের মালিক নূর আলী প্রভাবশালী হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা অন্য কোনো সংস্থা কখনোই এ বিষয়ে কৈফাত চায় না, বরং উল্টো ওয়েস্টিন থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে সব অনিয়ম জায়েজ করে থাকে। ওয়েস্টিন হোটেলে রুম বুকিংয়ের ক্ষেত্রেও নানা ধরনের অনিয়ম করা হয়। একজনের নামে রুম বুকিং দিয়ে অন্যজনকে সেখানে থাকতে দেওয়া হয়। হোটেলে আয়োজিত ডিজে পার্টিতে আসা অতিথির কাছে বিশেষ মূল্যে স্বল্প সময়ের জন্য রুম দেওয়া হয়। এমনকি একই রুম এক রাতের জন্য একাধিক জনের কাছে ভাড়া দেয় ওয়েস্টিন। এভাবে 5 তারকা হোটেলে কয়েক ঘন্টার জন্য রুম নিয়ে অনেকেই অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ পথ খুঁজে পায়। সূত্র জানায়, গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ওয়েস্টিন হোটেলে দুটি বিশেষ পার্টির আয়োজন করা হয়। এর একটি 23 তলায়, অপরটির আয়োজন হয় হোটেলের 6 তলায় সুইমিং পুল ঘেঁষা বারে। এ দুই পার্টির আয়োজক ছিলেন জনৈক জুডো ও ডিজে প্রিন্স। এর মধ্যে 6 তলার পুল সাইড বারের ভেন্যুটির শেষ মুহূর্তে পাপিয়াকে দেওয়ার জন্য ওয়েস্টিন কর্তৃপক্ষ জুডোর বুকিং বাতিলের চেষ্টা করে। ওয়েস্টিন কর্তৃপক্ষ এজন্য বুকিংয়ের দ্বিগুণ অর্থ ফেরতের প্রস্তাব দেয়। পরে জানা যায়, মাত্র 20 জন আমন্ত্রিত অতিথি নিয়ে বিশেষ পার্টির আয়োজন করার কথা ছিল পাপিয়ার। সূত্র জানায়, পাপিয়ার সঙ্গে গ্রেপ্তার শেখ তায়েবা ওরফে নূর হাই সোসাইটিতে একাধিক নামে পরিচিত। কোথাও তিনি শুধু নূর, আবার কোথাও তিনি নিশি নামেই বেশি পরিচিত। রাজধানীর অভিজাত ক্লাব ও মদের বারে তার নিয়মিত যাতায়াত ছিল। শেখ তায়েবার সাবেক এক বয়ফ্রেন্ড যুগন্তরকে বলেন, সাধারণত রাত 8টার পর তিনি ক্লাবে আসতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরে হলেও বনানী এলাকায় রয়েছে নিজস্ব ফ্ল্যাট। একটি ব্যবসায়ী গ্রুপের মালিকের ছেলে জয়নৈক আসিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। একাধিক প্রভাবশালী সরকারি কর্মকর্তা গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকলেও পাপিয়ার ফোন এলে তাৎক্ষণিক ফোন ধরেন। জনৈক সচিবের কাছে জান্নাতুল মাওয়া নামের এক তরুণীকে পাঠাতেন পাপিয়া। সচিব তার মোবাইল ফোনে ওই তরুণীর মোবাইল নম্বর সেভ করেন মাওয়া ফেরিঘাট নামে, যাতে স্ত্রী বা পরিবারের সদস্যরা তার লাম্পট্যের বিষয়টি কখনো টের না পান। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, পাপিয়ার সাথে জড়িতরা কি ধরা পড়বে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।